সবাইকে গুড নেইবার্স বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই করোনা মহামারীর সময় অনেক নিয়ম আছে যেগুলি মেনে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তার মধ্যে আমি আজকে অল্প কিছু নিয়ম নিয়ে কথা বলবো। যেহেতু আমার কাছে 3 ফিট দূরত্বের মধ্যে কেউ নেই, তাই আমি আমার মাস্কটা কথা বলার সুবিধার্থে খুলে নিচ্ছি। হাঁচি কাশি দেওয়ার সময় শিষ্টাচার মেনে চলুন। অর্থাৎ হাঁচি কাশি দেওয়ার সময় হাতের কুনুই, রুমাল বা টিস্যু দিয়ে মুখ বন্ধ করে রাখুন এবং ব্যবহৃত টিস্যু, রুমাল, মুখ বন্ধ ডাস্টবিনে ফেলুন। সঠিক নিয়মে মাস্ক পরিধান করুন, যেমনটি এই ছবিতে দেয়া আছে। হাত অপরিষ্কার অবস্থায় নাক, মুখ, চোখ স্পর্শ করা থেকে বিরত থাকুন। করমর্দন এবং পরস্পরের সাথে কোলাকুলি থেকে বিরত থাকুন। খাওয়ার সময় শারীরিক দূরত্ব ন্যূনতম 3 ফুট বজায় রাখুন। খাবার সময় কথা বলা থেকে বিরত থাকুন। অসুস্থ ব্যক্তির সংস্পর্শে আসলে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করুন। আপনি অসুস্থ থাকলে, অর্থাৎ জ্বর, ঠান্ডা, কাশি থাকলে বাসায় অবস্থান করুন, বিশ্রাম নিন। কর্মস্থল, গণপরিবহন এবং জনবহুল এলাকা এড়িয়ে চলুন। প্রতিবার ওয়াশরুম ব্যবহার করার পর, খাবার খাওয়ার পূর্বে এবং রান্না করার পূর্বে অবশ্যই সাবান দিয়ে হাত জীবাণুমুক্তকরণ নিশ্চিত করুন। ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন, অর্থাৎ বাহির থেকে এসে পরিধেয় কাপড় সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে দিন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পুষ্টিকর খাবার খান এবং পর্যাপ্ত ব্যায়াম করুন। লিফট ব্যবহারের স্বাস্থ্যবিধি। লিফট ব্যবহারের ক্ষেত্রে একত্রে সর্বোচ্চ 4 জন ব্যবহার করুন, অন্যথায় অপেক্ষা করুন। লিফটের কল বাটন প্রেস করার ক্ষেত্রে হাতের আঙ্গুলের পরিবর্তে কনুই ব্যবহার করুন। লিফটের দেয়ালে হেলান দেয়া থেকে বিরত থাকুন এবং আড়াআড়িভাবে দাঁড়িয়ে লিফট ব্যবহার করুন। লিফটের ভেতরে কোনোভাবেই সর্দি, থুতু, কাশি এবং ব্যবহৃত টিস্যু অথবা অন্যান্য ময়লা ফেলা থেকে বিরত থাকুন এবং অন্যকেও নিরুৎসাহিত করুন। সিঁড়ি ব্যবহারের ক্ষেত্রে ন্যূনতম 3 ফিট দূরত্ব বজায় রাখুন। রেলিং স্পর্শ করা থেকে বিরত থাকুন এবং সিঁড়িতে কফ, সর্দি, কাশি, টিস্যু এবং অন্যান্য ময়লা ফেলা থেকে বিরত থাকুন। আসুন, এই করোনা মহামারীর সময় আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, নিজেরা সুস্থ থাকি, অন্যদেরকে সুস্থ রাখি, সবাই সুস্থ থাকে। ধন্যবাদ সবাইকে।